ভোট পরবর্তী অশান্তি মামলায় সোমবার সিবিআই হাজিরার নোটিশ পাঠায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে। পরেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মীকে খুন করিয়েছেন। সেই মতো বুধবার বেলা সোয়া দশটা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দেন পরেশ। সাড়ে তিন ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। আর আমরা ওই রাজনীতি, ওই ঘৃণ্য রাজনীতি করি না, আর আমাদের পাড়ায় এ সমস্ত করতেও হয় না। আমাদের পাবলিক সমর্থন যদি না থাকে তাহলে আমার 70,000 ভোটে আমরা জিততাম না। বিনা তলবে এদিন সিজিও কমপ্লেক্সে হাজির হন মৃত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ জানান, তিনি স্বেচ্ছায় এসেছেন। যদি সিবিআই তাকে ও পরেশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তবে তিনি প্রস্তুত। এই খুনি পরেশ পাল আসছে, আমার আবেদন বা বলুন সিবিআই তদন্ত করছে, তার যদি মনে হয় যে আমাদের মুখোমুখি জেরার প্রয়োজন আছে তার জন্য আমি প্রস্তুত, আমি নিজে থেকেই আগে এসে দাঁড়িয়ে আছি। যদি সিবিআই মনে করে আমাকে মুখোমুখি বসি, ওর সঙ্গে যেন জেরা করে। পরেশের বিরুদ্ধে কি প্রত্যক্ষ অভিযোগ আছে? সওয়াল তৃণমূলের। পরেশ ষড়যন্ত্রকারী, জবাব দিল বিজেপি। সিবিআই তো প্রতিশোধমূলক কাজ করছে, ভোট পরবর্তী হিংসায় পরেশ পালের বিরুদ্ধে কি প্রত্যক্ষ অভিযোগ আছে? নেই, জোর করেই ওকে জড়াচ্ছে। কিছু লোক বিজেপির পক্ষ থেকে চাপ দিচ্ছিল, তারা ধর্ণা দিচ্ছিল পরেশ পালকে ডাকতে হবে। এরাই বলেছিল 72 ঘন্টা মোবাইল বন্ধ থাকবে, যা খুশি করে নে। এই যারা কনস্পিরেটর বলেছে, এই গুন্ডাদেরকে বলেছে, কানে দুল লাল চুল, যাদের ফাটা ছেঁড়া জিন্স পরে, তাদেরকে দিয়ে খুন করিয়েছে এবং খুনটা এরা করেছে, দে আর দ্য কনস্পিরেটর। 2021 বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন অর্থাৎ 2 মে খুন হন বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ সরকার। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী অশান্তি মামলা তদন্ত করছে সিবিআই, সেই মামলাতেই হাজিরা দিলেন পরেশ পাল। ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা।